এজাক বরষুণ আর তারপরে গুয়াহী মহানগরীর জলপ্রলয়। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো হাতীগাঁও সিজুবাড়ি পথত। আর হাতীগাঁও সিজুবাড়ি পথর বিষ্ণুজ্যোতি পথত এই মুহূর্তে মানে উপস্থিত আছো। বিষ্ণুজ্যোতি পথর মানে এই মুহূর্তে কিছু দৃশ্যাংশ দেখাইছো। এনেদরে এজাক মাত্র বরষুণের পিছতে এই পরিবেশ দেখবলে পাওয়া গেছে, এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে, এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে এই পথ। আর নতুন নতুন অঞ্চল, নিতৌ নতুন নতুন অঞ্চল এটা প্লাবিত হবলে ধরেছে, জলমগ্ন হবলে ধরেছে গুয়াহাটী মহানগরীত। কিন্তু কার ভুলের কারণে জলমগ্ন হবলে ধরেছে গুয়াহাটী মহানগরীর বিভিন্ন পথ উপপথ, আমি বিভিন্ন সময় বিভিন্ন ঠাইর আমি দৃশ্য দেখাই গেছো। আর এই মুহূর্তে আমি বিষ্ণুজ্যোতি পথর দৃশ্যাংশ দেখাইছো। এগারী জ্যেষ্ঠ লোক আছে, মানে ওরলে আহিম দাদা, অকান কথা পাতি। নিতৌ নতুন নতুন পথ জলমগ্ন হবলে ধরেছে, কি কব? ড্রেনেজর প্রবলেম আছে, ড্রেনেজ সিস্টেমের প্রবলেম, পানিতো ওলাই না যায়, আমিও তো দিগদারি করো, সব ড্রেনতে বস্তু পেলাম, গতি এইটো আর মানে এইটো পেরেনিয়াল হয়ে গেছে আর মানে হয় এনেক দেখবলে পাওয়া গেছে জলমগ্ন হয়েছে ইটোর পিছত সিটো পথ। আনগী ব্যক্তি আছে, তোরলে আহিম দাদা, অকান কথা পাতি। কি কব, নতুন নতুন পথ জলমগ্ন হবলে ধরেছে, কি কব? মানে মই এতিয়া হসপিটালত যাই আছো, বিরাট অসুবিধা পাই আছে, এনেকে পানিতো অসুবিধা হয়, অসুবিধা হয়, বহুত অসুবিধা হয়। কিন্তু এনেক দেখব গেছে জীবন অতিবাহিত করবলগা পরিবেশের সৃষ্টি হয়েছে, এনেদরে এই পরিবেশ, এই পরিবেশের সংগতি রাখি বা এই পরিবেশের এক হয়ে চলবলগা পড়েছে। কারণ বিভিন্ন সময়ত সরকার বা জিএমসি বা গুয়াহী পৌর নিগমে বিভিন্ন সময় বিভিন্ন কথা কয়, বিভিন্ন সময়ত সুপার সাকারের কথা কয়, গুয়াহীক বানমুক্ত করার কথা কয়। কিন্তু প্রকৃতার্থত গুয়াহী বানমুক্ত হয়েছেনে, এই প্রশ্ন প্রতিগী লোকের মাজত এই মুহূর্তে উত্থাপন হওয়া দেখবলে পাওয়া গেছে। কেন এই যুদ্ধ দৃশ্য, এই দৃশ্যসমূহে সূচাইছে যে গুয়াহী প্রকৃততে, গুয়াহী মহানগর প্রকৃততে স্মার্ট সিটি নে আন কিবা। কারণ স্মার্ট সিটি বলে কোয়া হয় গুয়াহী মহানগরীক, বিভিন্ন সময় স্মার্ট সিটি বলে যদিও বা কোব বিচারে বিভিন্নজনে, কিন্তু প্রকৃততে স্মার্ট সিটির এয়া পরিবেশ হয় জানো? কারণ গুয়াহী মহানগরীর এই যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু নতুন কথা নহয়। এগারী ব্যক্তি অকান রখাম, কি কব, যেহেতু প্রতিদিনে বানর এই যে সমস্যা, এই সমস্যায় দেখা দিছে, কি কব? যেতিয়া বাহনখন লৈ অহা যোৱা করে নিশ্চয় অসুবিধার সম্মুখীন হয়। অসুবিধা তো দেখা পাইছে, গোটেই গুয়াহাটীখন আনপ্ল্যান্ড হয়ে গেছে, রাস্তা ভোগ করে লাভ হওয়া নাই। ইয়াত সাইন্টিফিক কিছু কারণ আছে, টেকনিক্যাল কারণ আছে। ইয়া যাক অরিজিনাল যাক রিভার আসলে, নালা আসলে, সেইবিলাক রিসেকশন ডিগ্রেডিং করব লাগে, সেইবিলাকর অরিজিনাল শেপ যেটা আছে সেইটাত আনিব লাগে। এনে রাস্তা ওখ করেছে সব মানুষের ঘরত এতিয়া পানি, এই এতিয়া ছমাহে হওয়া নাই, এই রাস্তাটা কমপ্লিটে হওয়া নাই, এটা বানপানির পিছতে একদম পুরা ড্যামেজ হয়ে গেছে। কার ভুলের বাবে হয়েছে বলে ভাবে? টেকনিক্যাল সুপারভিশন, গভর্নমেন্টে স্যাংশন দিছে, রীতিমতে স্যাংশন দিছে, টাকা পয়সা দিছে, কাম করিব লাগে দিছে, সুপারভিশন হওয়া নাই। নিশ্চিতভাবে আসলতে সরকারে টাকা পয়সা দিছে বা সরকারের ফলের যেদরে কাম সমূহ করব লাগে তারবাবে বিভিন্ন আসনি রূপায়ণ করেছে, কিন্তু কার্যক্ষেত্রত সেই আসনি সমূহ কিন্তু রূপায়ণ হওয়া নাই, যার ফলত এই যে পরিবেশ দেখবলে পাওয়া গেছে, এই পরিবেশ সূচাইছে প্রতিদিন। নিতৌ যদি আমি কও, নিতৌ আসলতে এনেদরেই পরিবেশ দেখবলে পাওয়া যায় গুয়াহাটী মহানগরের বিভিন্ন অঞ্চল। মই ইতিমধ্যে কইছোই, নতুন নতুন বিভিন্ন পথ আসলতে এনেদরে জলমগ্ন হয়েছে প্রতিটি দিনে। আগত বা যা বছর বিগত বর্ষট যুদ্ধ অঞ্চল প্লাবিত হওয়া নাছিল, জলমগ্ন হওয়া নাছিল, সেই সময় অঞ্চল কিন্তু আজির দিনত এনেদরে প্লাবিত হয়েছে বা জলমগ্ন হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে, যার ফলত জিয়াটো ভুগিবলগা হয়েছে সর্বসাধারণ প্রতিগী লোকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে যে সুপার সাকার কি হল, সরকারে কোয়া যে ফ্লাড ফ্রি গুয়াহাটী, সেই ফ্লাড ফ্রি গুয়াহাটীর কথা কি হল, কি কারণত গুয়াহাটী মহানগরীক জলমগ্ন, গুয়াহাটী মহানগরীক আসলতে এই যে সমস্যা, এই কৃত্রিম মানর সমস্যার কিয় রক্ষা করবা নাই, বা এই কৃত্রিম মানর সমস্যার কিয় আসলতে গুয়াহাটী মহানগরীক মুক্তি করবা নাই, সেয়া কিন্তু এটা বিচার্যর বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যি কি নহক প্রতিগী লোকের মাজত ক্ষোভ দেখবলে পাওয়া যায়, কারণ এজাক বরষুণতেই জলমগ্ন হয়ে পড়ে গুয়াহাটী মহানগরীর বিভিন্ন স্থান।